সকলের মুখে কিন্তু এখন হাসি, আমরা এই হাসি মুখ গুলোই দেখতে চাই আগামী দিনে সবসময়। আজকের যে অনুষ্ঠান তথ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান আমরা সহযোগিতায় আছি, সেই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মন্ডলী, আমাদের স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, সমন্বয়ক বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সকলকে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন একটা পরিবর্তিত বাংলাদেশে আমরা এখন অবস্থান করছি। এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আমাদের যে ছাত্র জনতার আন্দোলন, এখানে শহীদদের রক্তদান এবং হাজার হাজার আহত এখনো যারা বিভিন্ন পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন, অনেকে চিকিৎসা সেবার জন্য বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি করছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে এবং আগামী একটা বাংলাদেশ তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের যাতে বাস্তবায়ন হয় সেই বাস্তবায়নের লক্ষ্যে আজকে আমরা এখানে তরুণদের নিয়ে একত্রিত হয়েছি, তাদের ভাবনা, তাদের সাথে মত বিনিময় করে তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা কি সেটা জানার প্রয়াস আমরা এখানে একত্রিত হয়েছি। একটা কৃষকের বাজেট হিসাবে একটা অনুষ্ঠান হতো আগে চ্যানেল আয়ে, সেখানে কৃষকের কাছ থেকে কিছু ভাবনা আমরা ভবিষ্যতে এটাও করতে পারি, ছাত্র ছাত্রীদের কাছ থেকে নতুন শিক্ষাবর্ষের আগে বা পরে কেমন শিক্ষা প্রতিষ্ঠান চাই, হ্যাঁ এইরকম কোনো অনুষ্ঠান করা যায় কিনা আমরা এটা তথ্য মন্ত্রণালয়ে যারা আছেন তাদের মাধ্যমেও করতে পারি, যদি এরকম আয়োজন করা যায় খুব ভালো হবে, তাদেরকেও সমাজ বিনির্মাণের একটা অংশ হিসাবে আমরা তাদেরকে চিন্তা করতে পারবো, শুধু পড়াশোনাই করবে তার পাশাপাশি রাষ্ট্রচিন্তাও তাদের জন্য জরুরি, রাষ্ট্রচিন্তা যে জরুরি সেটা আমরা ইতিমধ্যে দেখেছি, যেটা অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছে, ভালোভাবে সফল হয়েছে, সামনেও অনেক চ্যালেঞ্জ আছে। আমরা তরুণ সমাজটাকে এই জন্যই বলা হয় শক্তিতে বুদ্ধিতে সাহসে তারাই অগ্রগণ্য, যখন মানুষ পরিবার কেন্দ্রিক হয়ে যায় বা পরিবারের দ্বারা আবদ্ধ হয়ে যায় তখন তার চিন্তা চেতনা কিন্তু সংকুচিত হয়ে যায়, তরুণরা কিন্তু এটা থেকে অনেকটা মুক্ত, হ্যাঁ তাদের কিন্তু পরিবারের চিন্তাটা অনেক ক্ষেত্রে করতে হয় না। আমাদের চাকরি জীবনের শুরুতে যখন বলা হতো যে আমরা একদম নতুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করতে যেতাম, তখন কিন্তু আমাদের সাহসিকতা অনেক বেশি থাকতো, অনেক কিছু করে ফেলতাম, এখন একটা মোবাইল কোর্স করতে গেলে বা ইয়ে করতে গেলে আমার তো সরাসরি করা লাগে না, কিন্তু যত বয়স হয় একজন অফিসার তখন কিন্তু তার চিন্তা ভাবনা অনেক বেড়ে যায়, সে একশোটা ডাইমেনশনে চিন্তা করে, শেষ পর্যন্ত হয়তো বা তার মানে আস্তে আস্তে কমতে থাকে, মাত্রাটা কমতে থাকে, একদম ইয়াং অফিসারকে পাঠালে কিন্তু তার এত চিন্তা করে না, সে একদম ডাইরেক্ট একটা অ্যাকশনে চলে যায়, ঠিক আছে। যে কারণে আমরা যে কাজটা করি অনেক বড় বড় অভিযানে, উচ্ছেদ অভিযান বলে নিয়ে বলেন, সেখানে একদম ইয়াং অফিসারদের পাঠায়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, সহপাঠীদের সাথে সম্পর্ক, মাদক নিয়ে বলেছেন, মাদকের দিকে একবার যদি যাও আমি তোমাদেরকে বলবো, যদি একবার কোনো নেশায়, সেটা মাদক হোক বা যে কোনো নেশায়, যে কোনো ধরনের নেশায় একবার যদি তুমি ঢুকে পড়ো ওটা থেকে বেরোতে পারবে না, তুমি ভবিষ্যতে যদি চাও, মনের থেকে চাও, সর্বান্তকরণে চাও তাও পারবে, এই নেশাগুলো এমনই জিনিস, হ্যাঁ প্রবেশ করার আগে চিন্তা করো, তোমার খারাপ সঙ্গ সহজে যেমন খারাপ সঙ্গ থাকে কোনো কোনো জায়গায়, একবার যদি তুমি ওখানে প্রবেশ করো তাহলে ওই সঙ্গ থেকে বের হতে পারবো না, তোমাকে টেনে নিয়ে যাবে একটা চক্রের মতো, সুতরাং ওই চক্রে ঢুকা যাবে না তোমাদের কখন, তোমাদেরকে পড়াশোনায় যেটা স্বাভাবিক হবে সেটা তো করতে হবে, এর পাশাপাশি তোমরা গল্পের বই পড়ার নেশা এখন শেষ, কিন্তু বই কিন্তু একটা বড় জগৎ, বইয়ের জগতে যদি ঢুকে পড়ো একবার তাহলে কিন্তু আর তোমাকে অন্য অনেক খারাপ নেশায় স্পর্শ করবে, বইয়ের নেশা, সে বই শুধুমাত্র মানে মেয়ারলি জাস্ট একটা গল্পের বই হবে সেরকম না, সেটা তোমার বাইরের মহাকাশ নিয়ে পড়তে পারো, ঠিক আছে, যাদের রান্না বান্না নিয়ে আগ্রহ আছে রান্না বান্নার বই হতে পারে, যাদের খেলাধুলা আছে পছন্দ ওই বই নিয়ে পড়তে পারে, যাদের ইতিহাস পছন্দ ইতিহাসের বই পড়তে পারে, ইতিহাস তো অনেক বিরাট একটা সেক্টর, হ্যাঁ তো বই পড়ার অভ্যাস করতে হবে, আর অবশ্যই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিলটা আমাদের দুর্বল থাকার কারণে আমরা কিন্তু অনেক জায়গায় পিছিয়ে, তরুণদের যে উদ্যোক্তা হওয়ার
আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে কিন্তু কমিউনিকেশন। আমরা বলতাম যে আমাদের যত গার্মেন্টস সেক্টর বিভিন্ন শিল্প কারখানা বাইরে থেকে লোক এনে হায়ার পোস্ট গুলাতে দিতে হয়। কারণ কি? কারণটা কি? কারণ আমরা চিন্তা করছি, আমরা বললাম যে তাদেরকে বের করে দিলাম, এই জায়গাগুলো ফিল আপ করার ক্যাপাসিটি আমাদের তৈরি করতে হবে না। সেটা কিভাবে করতে হবে? কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, বাইং হাউসের সাথে কমিউনিকেট করতে হবে। কিন্তু নানা রকম ব্যবসায়িক ডিল আছে, সেই ডিল গুলো যদি আমরা না করতে পারি তো তখন ব্যবসা প্রতিষ্ঠান আমাকে রাখবে না, তখন সে অন্য আরেকজনকে খুঁজে দেবে, যেখান থেকে পারে সেখান থেকে অনেক অধিক বেতনে নিয়ে আসবে, চায়না থেকে নিয়ে আসবে, জাপান থেকে নিয়ে আসবে, যাদের কমিউনিকেশন করতে পারে বা অন্তত তারা টেকনিক্যাল টার্ম গুলো বুঝে যে কি করতে হবে। ইন্ডিয়া থেকে আসছে আমাদের দেশে, বলা হয় যে লক্ষ লক্ষ ইন্ডিয়ান এখানে কাজ করেছে। কেন করেছে? কারণ তাদের বহির্বিশ্বের সাথে যে কমিউনিকেশন স্কিলটা, ইংরেজির বিদ্যা খুব গুরুত্বপূর্ণ। কিভাবে কমিউনিকেশন? এই যে দুবাইয়ের এয়ারপোর্টে গেলে দেখা যায় যে বাংলাদেশিরা ওইখানে ঝাড়ু দিচ্ছে বা ক্লিনিং করছে, এই কাজটা অগুরুত্বপূর্ণ সেটা বললাম না, কিন্তু সংখ্যায় বাংলাদেশিরা বেশি ওইখানে। আর ডেস্ক জব যেগুলা ইমিগ্রেশন পাসপোর্টের অফিসার যারা আছে তারা ইন্ডিয়ান, তারা আপনার সাথে কমিউনিকেট করতেছে। ওর স্যালারি যদি ১০০ টাকা হয়, আমি একটা ইউনিট হিসাবে বললাম, তাহলে এর স্যালারি হবে ২০০০ টাকা, পার্থক্যটা এত। তা আমরা ওই জায়গাগুলো ধরতে পারতেছি না, কারণ কি? আমাদের কমিউনিকেশন স্কিল টা হলো টেকনিক্যাল নলেজ লাগবে। টেকনিক্যাল নলেজ না থাকলে এখন তো কোনো কিছু জাস্ট শুধুমাত্র মুখের কথায় কাজ হচ্ছে না। আমাকে কম্পিউটারে নিয়ে যেতে হবে, আমাকে নেটওয়ার্কিং এ ওয়েবসাইটে কিভাবে দ্রুত ঢোকা যায়, কিভাবে কোন তথ্য বের করা যায়, সেই জিনিসগুলোতে পারদর্শী হতে হবে এবং মুহূর্তের মধ্যে যদি না পারি আমাকে না রেখে আরেকজনকে রাখবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের বা কোনো শিল্প প্রতিষ্ঠানের বা যে কোনো প্রতিষ্ঠানের যারা মালিক পক্ষ, তারা কি চায়? তারা চায় একজন দক্ষ লোক, কারণ তার পারপাসটা সার্ভ হতে হবে। পারপাসটা সার্ভ হতে হবে, আমাকে যদি নিজে দক্ষ না করতে পারি কোনো লাভ নাই। আমি যদি জাস্ট খালি উচ্চ স্বরে কথা বলি তাইলে কিন্তু সবকিছু হয়ে যাবে না, কিছু কাজ করতে হবে বুদ্ধি দিয়ে। তো আমি তোমাদের কাছে সেই প্রত্যাশা করি, সেই আমাদের একটা বড় জনশক্তি আছে, এটা কিন্তু শক্তি। যে রিসোর্সের কথা বললাম, আমাদের মিনারেল রিসোর্স আসলে সেই পরিমাণ নাই সত্যিকার অর্থে। গ্যাস আছে, কিন্তু গ্যাস এমন পর্যায়ে নেই যে আগামী ১০০ বছর আর চলতে পারবে। মিনারেল রিসোর্স খুব কম, আমাদের সোনার খনি নাই, লোহার খনি নাই, বিভিন্ন যে ধাতু সেই ধাতুগুলো খনি নাই। আমরা চলি আমাদের জনশক্তির উপরে, রেমিটেন্স আসে আমাদের গার্মেন্টস এর থেকে। এই জনশক্তি হলো আমার শক্তি, আমরা এই জনশক্তিকে দিয়ে কিন্তু আমাদের দেশ এখনো টিকে আছে। শুধু কৃষি প্রধান অর্থনীতি কিন্তু না, আমাদের জনশক্তি বেজিত। বিদেশ থেকে যে আমাদের ভাইরা এই কষ্ট করে টাকাগুলো পাঠায়, এগুলোর উপরে কিন্তু দেশের ওই যে রিজার্ভটা বলে না, রিজার্ভের রিফ্লেকশন হয় বিদেশের টাকাটা দিয়ে। এই ২০ বিলিয়ন ডলার যে আমাদের রিজার্ভ আছে, টাকাটা খুব খুশার টাকা, রিজার্ভের টাকা, এই রেমিটেন্স এর টাকা বা এই আমরা গার্মেন্টস সেক্টর থেকে যে বিদেশে এক্সপোর্ট করি সেটার টাকা। তো আমার এই জনশক্তিকে যদি আমি কাজে লাগাতে পারি, শুধুমাত্র তখনই আমরা একটা ভালো দেশ হতে পারবো, উন্নত দেশ হতে পারবো। জনশক্তিটা কিভাবে গড়ে উঠবে? তরুণদের মধ্যে থেকে। কিভাবে? পড়াশোনায়, বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডে, টেকনোলজিতে, কমিউনিকেশনে, নেটওয়ার্কিং এ, প্রযুক্তিতে, সবকিছু মিলিয়ে তাদেরকে দক্ষ করা। এখন তোমার ইচ্ছা কি, তোমাদের ইচ্ছা কি, এটা সম্পূর্ণ তোমাদের। তোমরা কি হতে চাও, কি করতে চাও? মেয়েরা কি শুধুমাত্র চাও যে না একটা বিয়ে করে সংসার করে জীবনের শেষ? তা তো নিশ্চয়ই না। আমাদের আজকের মেয়েরা তো তা চায় না, তারা চায় নিজের পায়ে দাঁড়াতে। সুতরাং তোমাদেরকেও মনের মধ্যে সেই স্বপ্নটা, সাহসটা হারানো যাবে না। সাহস রাখবে যে আমি একদম এই পর্যায়ে পর্যন্ত যাবো। আর যদি তুমি মনে করো যে না তুমি উদ্যোক্তা হবে, তুমি এর বেশি পড়াশোনা করবে না, খুব কোনো সমস্যা নেই, তুমি ওই লাইনে যেতে পারো। টেকনিক্যাল একটা নলেজ নিয়ে বিশ্বের অনেক নদীর আছে যে তোমার ক্লাস ১২ পর্যন্ত তারা পড়াশোনা করে, তারপরে সেই টেকনিক্যাল নলেজ বেস কিছু প্রফেশনে চলে যায়। হ্যাঁ, ইলেকট্রিশিয়ান হয়, ওইগুলো তো ভালো দাম আছে, কিন্তু যেটাই তুমি করো না কেন চূড়ান্ত দক্ষতা সাথে। তো আমরা এই প্রত্যাশা রাখি এবং আমাদের তরুণ সমাজ একটা দক্ষ মানুষ শক্তিতে গড়ে উঠুক এবং আমাদের দেশ আগামীতে সমৃদ্ধ হোক, এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠান অনেক দীর্ঘ সময় হয়েছে, তারপরও ভালো হয়েছে আমি মনে করি। সকলকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে, সকলকে ধন্যবাদ।